ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবারের আসরে স্লো ওভার রেটের কারণে দ্বিতীয়বারের মতো জরিমানার মুখোমুখি হলেন রোহিত শর্মা। প্রথম দফায় 12 লাখ ভারতীয় রুপিতে পার পেয়ে গেলেও এবার দ্বিগুণ জরিমানা গুনতে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ককে। চলমান আসরের সময়টা মোটেও ভালো কাটছে না মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার। তার নেতৃত্বে এবারের আসরে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি আইপিএলের সফলতম এই দলটি। 5 ম্যাচের সবকটিতে হেরেছে তারা। টানা ম্যাচ হারে ইতোমধ্যেই রোহিতের নেতৃত্ব নিয়ে উঠছে নানা রকমের প্রশ্ন। তার উপর 5 ম্যাচের 2টিতেই স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখোমুখি হতে হলো মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ককে। বুধবার 13 এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে চলতি আসরে দ্বিতীয়বারের মতো স্লো ওভার রেটের ফাঁদে পড়েন রোহিত শর্মা, যার ফলে জরিমানার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, 13 এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সকে জরিমানা করা হয়েছে। স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রযোজ্য আইপিএলের নিয়মের অধীনে এটা যেহেতু দলের দ্বিতীয় ভুল, তাই মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ককে 24 লাখ রুপি জরিমানা করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী রোহিত শর্মা যদি তৃতীয়বারের মতো স্লো ওভার রেটের ফাঁদে পড়েন তাহলে 30 লাখ রুপি জরিমানার পাশাপাশি পেতে হবে 1 ম্যাচের নিষেধাজ্ঞাও।